محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا اجمعین من یومنا حذا الی قیام یوم الدین بسم اللہ الرحمن الرحیم قال اللہ تبارک و تعالی فی کتاب کریم فہو اصدق القائلین فقوله الحق قل لا اسألکم علیہ اجرا الا المعددا فی القربا اللہ رب العالمین تار بندہ دے روپے اہل بیت اطہار علیہ السلام تو والسلام অনুসরণ করা এবং অনুকরণ করাকে ফরজ করে দিয়েছেন। নবী আপনি বলে দেন যে আমি আমার রেসালাতের বিনিময়ে কিছু চাই না, ইল্লাল মুআদ্দাদ দাফিল করবা। মুআদ্দাদ বলা হয়েছে যার ব্যাখ্যা অনেকে মহব্বত করে থাকেন, ভালোবাসা, তা কিন্তু না। মুআদ্দাদ হচ্ছে মালের ঊর্ধ্বে মূল্যায়ন করা, জীবনের ঊর্ধ্বে মূল্যায়ন করা, অর্থাৎ মওলা মেনে নেওয়া। তো এনারা রেসালাতের সাথে সম্পৃক্ত রয়েছে। যদি কেউ আমাদের প্রিয় নবীর রেসালাতকে গ্রহণ করেছে, তার উপরে ফরজ রয়েছে আহলে বাইতে আতহার আলাইহিস সালামকে গ্রহণ করতে। এটা ব্যক্তি জীবনকেও প্রভাবিত করে, সামাজিক জীবনকেও প্রভাবিত করে। ব্যক্তিগতভাবে আপনার আমাল, আপনার তাকওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কেননা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন। তাকওয়া গ্রহণ করো, কিন্তু কোন তাকওয়া? যেটা মাইয়াত হবে সাদিকিনের, অর্থাৎ সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। সেই তাকওয়াই গ্রহণ করবো যেটা সাদিকিনদেরকে অনুসরণ করা হয়েছে, অনুকরণ করা হয়েছে। নিজে ইচ্ছায় কোনো কিছুকে তাকওয়া নাম দেওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে দিচ্ছেন যে আহলে বাইতে আতহার তারা রেসালাতের সাথে সম্পৃক্ত। পয়গম্বর ইসলাম আখরি নবী ছিলেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, তারপরে আহলে বাইতে আতহার আলাইহিস সালাম সমাজের নেতৃত্ব দেবেন এবং ওনাদের সাথে সম্পৃক্ত থাকা ব্যক্তি জীবনকেও প্রভাবিত করে। ব্যক্তি জীবন বলতে যেমন আপনার নামাজ, আপনার রোজা, আপনার হায়াত, আপনার জেকাত সব কিছুকে প্রভাবিত করবে। আপনি দেখেন আহলে বাইত
যে একটা ইমানের গুরুত্বপূর্ণ অংশ বলেই তো নামাজে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়া হয়। নামাজ আল্লাহর জন্য, কেয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজ গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে, আহলে বাইতের উপরে দরুদ পাঠ না করা হয়। তাহলে আহলে বাইতের উপরে দরুদ পড়া নামাজ গ্রহণ হওয়ার একটি শর্ত। তো নামাজ কি? আল্লাহর বিধান। তো আল্লাহর বিধানের সাথে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে সম্পৃক্ত করে দেওয়া, এর অর্থই হলো যে আহলে বাইতে আতহার এনারা কিন্তু শরীয়তের একটি মৌলিক অংশ, আমাদের আকীদা আমাদের বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে পবিত্র সৃষ্টি করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আমাদের সবাইকে পাক হতে হবে, কিন্তু আমাদেরকে পাক করবে কে? দুটি দিক রয়েছে পাক হওয়ার, পাক হওয়ার দুটি দিক রয়েছে। একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পাক হওয়ার, যার জন্য পানি প্রয়োজন, নাজিস হয়ে গেল পানি দিয়ে ধুয়ে দেবেন। কিন্তু অন্তরকে যদি পাক করতে চান, তো এই অন্তরে তাদেরকে জায়গা দিতে হবে যাদেরকে আল্লাহ পাক করেছে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক রেখেছেন, ঠিক আছে, কেন রেখেছেন? আল্লাহ হযরত ইব্রাহিম ও ইসমাঈলকে নির্দেশ দিচ্ছেন, তাহারা বাইতি লিত্তায়েফিন ওয়াল আকিফিন। হে ইব্রাহিম ও ইসমাঈল, আমার বাইত খানায়ে কাবাকে পাক রাখো। কাদের জন্য? যারা তওয়াফ করতে আসবে, যারা এতেকাফ করতে আসবে। তো আল্লাহ নির্দেশ দিচ্ছে খানায়ে কাবাকে পাক করা। কিন্তু প্রশ্ন জাগ্রত হয়, খানায়ে কাবাকে পাক করবেন ইব্রাহিম ও ইসমাঈল, ইব্রাহিম ও ইসমাঈলকে কে পাক করবে? তো নিশ্চিতভাবে এটাই বলা হবে যে ইব্রাহিম ও ইসমাঈলকে আল্লাহ পাক করেছেন। ঠিক এইভাবে, ঠিক এইভাবে কায়নাতকে আহলে বাইতে আতহার পাক করবেন, আর আহলে বাইতের পবিত্রতার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কেন আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘোষণা করছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা, যে আল্লাহর ইচ্ছা হচ্ছে হে আহলে বাইতে আতহার তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতাকে দূরে রাখতে। কেন? ওনারা যদি নাউজুবিল্লাহ নিজে পবিত্র হয়ে না থাকেন, তাহলে অন্য কোনো কিছুকে পবিত্র করতে পারবেন না। এটা একটা নীতি, পানি যদি পাক না থাকে তাহলে নাজিসকে পাক করতে পারবে না, আগে তাকে পাক হতে হবে, তারপরে নাজিসকে সে পাক করবে। তো পানি আগে নিজে পাক থাকে, তারপরে পাক করে। তো পানি আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে নিজাস সেগুলোকে পাক করে, কিন্তু যদি অন্তর নাজিস হয়, শয়তান আপনার শরীরের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কিছু করে বলে আমার জানা নেই, কিন্তু অন্তরে আমাদের চিন্তা চেতনাকে শয়তান পরিবর্তন করে দেয়। ইয়োগাস ভেস অফ ইসদরিন নাস, মানুষের মধ্যে বাসফাসা সন্দেহ, ঠিক আছে, সৃষ্টি করে। এটা কোথায় করে? আমাদের চেতনাকে পরিবর্তন করার চেষ্টা করে, আমাদের বিবেককে পরিবর্তন করার চেষ্টা করে। তাহলে শয়তান আল্লাহ একটি বান্দা ছিল, কিন্তু যখন পথভ্রষ্ট হয়েছে আল্লাহ কী বললেন? ফাখরুজ, বের হয়ে যাও, তুমি আমার এই দরজার উপযুক্ত থাকো নি, তুমি আমার এই দরবারের উপযুক্ত থাকো নি, ফাখরুজ ইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও। সে কী বললো? হে আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, তাদের চিন্তাকে পরিবর্তন করব, তাদের বিবেককে পরিবর্তন করব। বলে করো, যাও, তুমি যদি চ্যালেঞ্জ করছো এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম, কিন্তু জেনে নাও
আমার কিছু মনোনীত বান্দা আছে যার উপরে তোমার কোনো হস্তক্ষেপ চলবে না। আমি জিজ্ঞাসা করি, হে আল্লাহ, তারা কারা যার সম্পর্কে আপনি বলছেন ইন্না এবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার বান্দা তার উপরে তোমার কোনো হস্তক্ষেপ চলবে না। তো এমন বান্দা তো হতে হবে। আজ মুসলমানদের মধ্যে কোনো বান্দা কি বলতে পারে যে আমার উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না? আছে দুনিয়ায় কেউ? তো এরা কারা, এরা কারা? সুরায় দেহের আহলে বায়তের শানে অবতীর্ণ হয়েছে, সেখানে একটি আয়াত আছে, মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা তো কিছুই চাও না, সেটাই চাও যেটা আল্লাহ চায়। তোমরা এমন বান্দা রয়েছ যার উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না। তোমরা এমন বান্দা রয়েছ যার সম্পর্কে কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা উত্তম জাতি যে মানুষকে পথভ্রষ্টতা থেকে বের করে নিয়ে আসে। তামারুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করে। কাদের দায়িত্ব? নিশ্চিতভাবে আম্বিয়া ইকরামদের দায়িত্ব। আম্বিয়া ইকরাম চলে যাওয়ার পর সম্ভবই না যে মানুষের হাতে ছেড়ে দেবেন, না, এরপরেও দিনকে সুরক্ষিত করার জন্য, দিনকে পবিত্র করার জন্য, মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, জমিনে আদল প্রতিষ্ঠার জন্য, জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর রিসালাতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আর কোনো ওহি আসবে না, এই জন্য কোনো নবী হবে না, তিনি আখিরি নবী। কিন্তু দিন যেন বিকৃত না হয়, দিন যেন পরিবর্তন না হয়। তো আহলে বাইতকে যদি কেউ ছেড়ে দেয়, সে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিকভাবে বিস্তারিত বলার সুযোগ নেই, কিন্তু যদি সংক্ষেপে বলি যে কি হয়েছিল 60 হিজরিতে, কি হয়েছিল আমাদের প্রিয় নবীর বিদায় নেওয়ার মাত্র 50 বছরের মধ্যে, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার মরুভূমিতে আসহাব আনসার সন্তান পরিবারদের নিয়ে এইরকম বিপদ সম্মুখীন হতে হলো, এইভাবে শাহাদত বরণ করতে হলো, কি হয়েছিল? এটাই হচ্ছে আমাদের মজলিসের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের মিছিলের উদ্দেশ্য, যে চেতনাকে জাগ্রত করা, যে মুসলমানরা কি ছেড়ে দিয়েছিল যে কারবালা অনুষ্ঠিত হয়ে গেল, যেটাকে আল্লামা ইকবাল বলেছেন ক্যা তামাশা হুয়া ইসলাম কি তকদির কে সাথ, ক্যা তামাশা হুয়া ইসলাম কি তকদির কে সাথ, অর্থাৎ ইসলামের ভাগ্যের সাথে কি খেলা হলো, ক্যা তামাশা হুয়া ইসলাম কি তকদির কে সাথ, কবর কতল শব্বির হুয়ে নারায়ে তকবীর কে সাথ, ইমামে হুসাইনকে নারায়ে তকবীর দিয়ে হত্যা করা হলো, কি হয়েছিল? তাদের কাছে ইসলাম ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, জাকাত ছিল না, তারা মুসলমান ছিল না, রসুলের সাহাবি ছিল না, অনেক সাহাবি ছিল ইয়াজিদি বাহিনীতে, তো কি হয়েছিল? সব ছিল, ছিল না আহলে বাইত, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, সামাজিকভাবে যে ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যক্তিগতভাবে আপনি আহলে বাইতকে মূল্যায়ন না করেন, নামাজ থেকে দরুদ বাদ দিয়ে দেন, নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু আপনি আসেন ব্যক্তিগতভাবে সিদ্দিক হতে চান, আহলে বাইতকে অনুসরণ করতে হবে, পাক হতে চান, এরা পাক পবিত্র ব্যক্তিত্ব, তাদের সিরাতকে আপনাকে অনুসরণ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত মুফাসসির ফখরুদ্দিন রাজি, তিনি তাফসিরে কবীরে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেখানে তিনি লিখছেন যে আহলে বাইতের ভালোবাসা মুসলমানদের উপরে ফরজ করা হয়েছে, আর তিনি বললেন আহলে বাইতকে ভালোবাসার কারণে সাহাবারা মর্যাদা পেয়েছেন। সাহাবাকে যে বলা হয় আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররিবুন, এই জন্য বলা হয় যে ওনারা আহলে বাইতকে ভালোবেসেছেন। তো যারা ভালোবেসেছেন তাদের নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু যারা ভালোবাসেননি তারাই কিন্তু কারবালা সৃষ্টি করলেন। তো আমরা এখন বলতে চাই, এখনও সময় আসে, চলে আসেন হুসাইনের পক্ষে, যদি হুসাইনের পক্ষে চলে আসেন দুনিয়া থেকে জুলম বিতাড়িত হবে, আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠিত হবে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ।
ঘটনা এটাই ঘটেছে, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। যদি একজন মানুষের মৌলিক বিশ্বাসে তাওহীদ থাকে, আকীদায় নবুয়ত থাকে, আকীদায় মাদ থাকে পরকাল, তারপরে আমলের দিক দিয়ে নামাজ রোজা হজ জাকাত সব থাকে, কিন্তু যদি আহলে বাইত না থাকে তো এইরকম মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, যেটা হুসাইনের সাথে ঘটেছে। আর এটাই আমরা দেখতেছি যুগের পর যুগ, তারা টেরোরিস্ট হচ্ছে যারা ইসলামের নাম নিয়ে মাঠে নামছে। কেন? ভুল পথে পরিচালিত হয়েছে, খেলাফত আন্দোলনের নামে আপনার বিভিন্ন স্লোগান দিয়ে। আজকে যে আইএসআইএস তৈরি করা হলো ইসলামের নামে, কেন তৈরি করা হলো? ইহুদ ও নাসারারা বুঝতে পেরেছে যে এই দিকে কাজ করলে করা যাবে, অর্থাৎ এরা মৌলিক বিশ্বাস থেকে যেহেতু সরে গেল, এদেরকে ঢুকাই দিতে হবে। কাতেলু হুম হাত্তা লা তাকুনা ফিতনা, হত্যা করো যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হয়ে যায়। ইমামে হুসাইন এই চেতনার বিপরীত একটি চেতনা রেখে দিলেন যে হত্যা করে ইসলাম কায়েম করা যায় না, মাজলুম হয়, মাকতুল হয়ে ইসলাম কায়েম করা যায়। সালাওয়াত পড়ে মুহাম্মদ মাজলুম হয়ে ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, কিন্তু পুরো দুনিয়া জেগে উঠেছে, সবাই আজকে হুসাইনের পক্ষে অবস্থান দিচ্ছে। কেন নিচ্ছে অবস্থান? কেন নিচ্ছে? জানে যে ইসলামের সব মৌলিক বিশ্বাস থাকা সত্ত্বে যদি আমাদের মাযহাবে আহলে বাইত না থাকে, যারা পবিত্রতা দান করেন, যারা সিদ্দিকিয়ত দান করেন, যারা আদল দান করেন, আদল প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, যারা ন্যায় বিচারক, যাদের জমিনে অবস্থা এরকম যে অন্যদেরটা কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই, ওনারা বলেন ইন্নামা নুত এমকুম লিওয়াজহিল্লাহ, আমি তো অন্যদেরকে, আমরা অন্যদেরকে খাওয়া দিই আল্লাহকে পাওয়ার জন্য, কারো কাছ থেকে শুকরিয়াও চাই না, কারো কাছ থেকে বাবাও চাই না। তো সেই আহলে বাইত দেয়া ধার যাকে ছেড়ে দেওয়া হলো, হাদিস নেওয়া হয়নি, ওনাদের কাছ থেকে শিক্ষা নেওয়া হয়নি, সামান্য হাতে গোনা কিছু সাহাবি ছিলেন যারা ওনাদের অনুসরণ করতেন, অনুকরণ করতেন, সালমান ছিলেন, আবুদার ছিলেন, মেঘদাব ছিলেন, হুদাইফা ছিলেন, এনারা ছিলেন, ঠিক আছে, এনারা সবাই আমাদের কাছে মাওলাস্বরূপ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। কেন? ওনারা আহলে বাইতের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। কারবালার ঘটনা ঘটে গেল, এবার ইসলাম এমন এক অবস্থায় অবস্থান করছে যে অবস্থানে আমরা যদি চুপ থাকি আমরা অপরাধী। কেন? কেউ যদি আমার জিজ্ঞেস করে তুমি কে, আমি কি বলবো? মুসলমান, সেটাই বলবো তো না? যদি বলি আপনি কে? মুসলমান, সাধারণ প্রশ্ন আসবে কোন মুসলমান? মাবিয়ার পক্ষেও মুসলমান ছিল, আলীর পক্ষেও মুসলমান ছিল, ইয়াজিদের পক্ষেও মুসলমান ছিল, হুসাইনের পক্ষেও মুসলমান ছিল। তো আমরা সাথে সাথে বলবো হুসাইনই মুসলমান, হুসাইনকে আমরা মেনেছি, হুসাইনের সাথে আছি, অর্থাৎ আহলে বাইতের সাথে আছেন। তো যখনই আমরা বলি হুসাইনই মুসলমান, তাহলে স্পষ্ট হয়ে যায় আমাদের হাত জুলমের সাথে না, আমরা কিন্তু জালিম হই না। এই কারণে আজ আমাদের মাযহাব থেকে একটা টেরোরিস্ট বের হয়নি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? আহলে বাইতের শিক্ষা হচ্ছে এটা, আহলে বাইত নিজের জীবন উৎসর্গ করে দেন, তারপরে বলেন জান তো দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় কি হক আদা না হুয়া, হ্যাঁ, পুরো জীবন উৎসর্গ করে দিয়ে। আল্লাহ আকবার, এমন কোনো আত্মীয়তা নেই যেটা ইমামে হুসাইন কারবালায় উপস্থাপন করে দেননি, ত্যাগ স্বীকার করেননি। আল্লাহ আকবার, সাহাবি কেমন সাহাবি, মুসলিম নে অসাজার মতন সাহাবি, কেমন সাহাবি, হাবিব ইবনে মাজাহিরের মতন সাহাবি, কেমন সাহাবি, জোহরে কেরের মতন সাহাবি,
হুরায়রা হামাদানি মতন সাহাবি, আল্লাহ আকবার, এত প্রিয় ছিলেন, এত প্রিয় ছিলেন, এমনভাবে হুসাইনের পাশে থাকতেন। আমরা আজ আশুরার দিন যখন ওনাদের ইতিহাস দেখি তখন এটাই দেখি যে যখন মুসলিম নেওয়া সাজা জমিনে কারবালায় পড়ে আছেন আর মওলাকে সাহায্যের জন্য ডাকছেন, মওলা যখন ওনার পাশে আসলেন, সাথে সাথে হাবিবও আসছেন, একবার মওলার দিকে তাকালেন, একবার হাবিবের দিকে তাকালেন, হাবিবের দিকে তাকিয়ে বললেন যে আমি যাচ্ছি খোদা হাফেজ নাসের, কিন্তু হাবিব হুসাইনের দিকে লক্ষ্য রাখবা, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। একবার সালাওয়াত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। যখন হাবিব শহীদ হতে যাচ্ছেন, হুসাইন যখন পাশে চলে আসলেন, তো হাবিব এটাই বলেছেন যে যে সাহাবিরা এখনও বেঁচে আছেন, মওলা আমার কাছে আমার পক্ষ থেকে ওয়াসিয়াত পৌঁছিয়ে দেন, আমি আপনার সাহায্য করতে পারিনি। আল্লাহ একবার, আসহাব কী দৃশ্য দেখছেন, কত মাজলুম, এরা কারা, এনারা রাসূলের আসহাবও ছিলেন কিন্তু কত মাজলুম, যে সকাল থেকে একটা পর একটা লাশ একদিকে অপর দিকে ছোট ছোট বাচ্চারা, আল আতাস আল আতাস, হায় পিপাসা হায় পিপাসা। মিশাম সবকটা লাইট অফ করো, লাইট রাত না তো দিনের বেলা, লাইট দাও লাইট জ্বালো। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। সমস্ত আসহাবে ইমামে হুসাইন তারা দেখছিলেন হুসাইনের মাজলুমিয়াত, এবং নিজে আসহাবে হুসাইনও কত মানে লজ্জা অনুভব করছিলেন, নিজে তো তৃষ্ণার্ত রয়েছেন কিন্তু যখন ছোটো ছোটো বাচ্চাদের দেখতেছেন যে তারা ছটপট করতেছে, তাদের পানি নেই, আজাদ আরও, এই বিষয় কিন্তু খুবই কঠিন ছিল। আমাদের এখানে নিয়ম রয়েছে, নীতি রয়েছে, কেউ শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে বিদায় নেয় সাথে সাথে পানি আনা হয়, যেন এমন অবস্থায় দুনিয়া থেকে না যায় যে গলা যেন শুকনো না থেকে যায়, একটু পানি মুখে দিয়ে দাও। আল্লাহ আকবার, কেউ যদি মারা যায় তার আত্মীয়রা বলে আমি দুই চামচ পানি দিয়েছি, ও বলে আমি আধা কাপ পানি দিয়েছি, কেন এমন না হয় যে যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে গলা যেন শুকে না থাকে, কিন্তু আল্লাহ আল্লাহরে মুসিবত, তিন দিন ধরে না পানি রয়েছে না খাওয়া রয়েছে, শুকনো গলা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ছোট ছোট বাচ্চা সামনে ঘুরতেছে, আয় পিপাসা হায় আলাতাস, আজাদারো রোজে আসুর, ফজরের নামাজ হলো যার আজান দিয়েছিলেন আলী আকবর, কীভাবে নামাজ হলো, এদিকে নামাজ হচ্ছে ওদিকে তীর চলে আসছে, একটা পর একটা তীর, একটা পর একটা তীর। ইমামে হুসাইন আলাইহিসসালাম সাহাবাদের অনুমতি দিলেন, এটা একটি রহস্য আছে যে আকা আলী আকবরকে কেন আগে অনুমতি দেননি, সাহাবিকে কেন অনুমতি দিয়েছেন, তো আকা বলবেন যে সাহাবি যখন আমার বাসায় এসেছে তো আমি ওকে একটু পানি দিতাম, একটু খাওয়া দিতাম, তা হয়নি, তারা ক্ষুধার্ত রয়েছে, তারা তৃষ্ণার্ত রয়েছে, যত আগে যেতে পারবে তত কষ্ট কম হবে, থাক পিপাসা আমার আলী আকবরের জন্য, থাক আবার কাসিমের জন্য, আজরকম আল্লাহ আজরকম আল্লাহ। এক একটি লাশের উপরে হুসাইন উপস্থিত হয়েছেন আর বলে যাচ্ছেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রিজান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরে। হুরের লাশ নিয়ে আসলেন, বিবিদের বললেন এমনভাবে মাতব করো যেভাবে এর বোন থাকলে করতো, এর কন্যা থাকলে করতো, আমি বলবো আকা হুসাইন এটা কেন করতে যাচ্ছেন, আপনার শাহাদাতের পর বিবিদের তো কন্দনের অনুমতিও দেওয়া যাবে না, বিবিদেরকে তো কন্দনের অনুমতিও দেওয়া হবে না। কিন্তু আজাদ আরো এক একটি লাশ আনলেন, জোহরের সময় হয়ে গেল, সাইদ বললেন মাওলা জওয়ালের ওয়াক্ত হয়ে গেছে, ইমাম আসমানের দিকে তাকালেন বললেন হ্যাঁ জওয়ালের ওয়াক্ত হয়ে গেছে,
একটু অনুমতি চাইলেন, কিছুদিন কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতি করো, নামাজ আদায় করতে চাই। আল্লাহ আল্লাহ কি জবাব দেওয়া হলো? হুসাইন, তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। আজাদারো আজাদারো সাহাবিয়া হুসাইন বললেন, তাহলে যদি নামাজই আদায় করতে হয় তো আমরা সামনে দাঁড়িয়ে যাই। আল্লাহ আল্লাহ, সাহাবিয়া হুসাইন সামনে দাঁড়িয়ে গেলেন, হুসাইন তার পিছনে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন। এদিকে নামাজ শেষ হলো, এদিকে শহীদ জামিনে কারবালার উপরে ছটপট ছটপট করতেছেন, কেন এত তীর এসেছে? যা হুসাইনের উপরে আসছিল শহীদ নিজে বুকের উপরে ধারণ করেছেন। আজাদারো, এরপরে বলা হচ্ছে সাহাবাদের মধ্যে সর্বশেষ শহীদ ছিলেন হাবিব ইবনে মাজাহির। এখন আর সাহাবাদের মধ্যে কেউ নেই, সাহাবাদের তাবু খালি পড়ে আছে। আজাদারো বানি হাশিম, বানি হাশিমের মধ্যে আলী আকবরকে অনুমতি দিলেন। আলী আকবর কিছুক্ষণ পরে, বাবা আমার সালাম কবুল করো, আসসালামু আলাইকা ইয়া আবাতে, এ বাবা আমার সবুল কবুল করো। আজাদারো হুসাইন একবার নিজের মাথার উপরে হাত রেখে বসে গেলেন, এ আলী আকবর তোমার শাহাদাত আমার চোখের আলো নিয়ে গেল, আমি দেখতে পাচ্ছি না। আজাদারো সবার লাশ এনেছি, আমি তোমার লাশ আনবো। আজাদারো কা হুসাইন নে মক্তল কো জায়সি দূর নেই, পেশার কো ঢুঁড়তে কিউ সৈয়দে গায়ুর নেই, কাহা ইমাম নে আঁখোঁ মে মেরে নূর নেই, খুদা গওয়াহ হ্যায় বানো মেরা কসুর নেই। আরে জো দিল কা হাল হ্যায় বানো পতা নেহি সকতা, পেশার বুলাতা হ্যায় আর বাপ জা নেহি সকতা। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। আলী আকবরের শাহাদাতের পর একটা পর একটা শাহাদাত, আল্লাহু আকবার। শেষ মুহূর্তে ময়দানে কারবালায় আসলেন, ফওজে শামকে উদ্দেশ্য করে বললেন, এখনও সুযোগ আছে, কেউ আছে যে আমার সাহায্য করবে, কেউ আছে যে নানার দিনকে সাহায্য করবে। হালমিন নাসির নিয়ানসরনা, হালমিন মুগলিস নিয়গিসনা। আজাদারো এই আওয়াজ আলী আসগরের কানে, আলী আসগর নিজেকে দোলনা দিকে ফেলে দিলেন। হুসাইন সেই আখেরি শহীদকে নিয়ে রণাঙ্গনে। আজাদারো এরপরে কি হয়েছে? নন্নি সি কবর খোদকে, আসগর কো গাড়কে, শব্বির উঠ খড়ে হুয়ে, দামন কো ঝাড়কে। আজাদারো ডাইন দিকে তাকালেন, কেউ নেই, বাম দিকে তাকালেন, কেউ নেই। আল্লাহ আল্লাহ, সকাল পর্যন্ত তো সবাই ছিল, এখন কোথায়? আওয়াজ আসছে আকা, মত আমাদের মজবুর করে দিয়েছে। আজরকম আল্লাহ, ইমামে হুসাইন দারে খাইমাতে আসলেন, দারে খাইমায় দাঁড়িয়ে বললেন, ইয়া যায়নব উম্মে কুলসুম, ইয়া রুকাইয়াত ওয়াসুকায়না, আলাইকা মিন্নি আসসালাম। এ যায়নব উম্মে কুলসুম, এ রুকাইয়া, এ আমার সাকিনা, আমার শেষ সালাম কবুল করো। আজাদারো হযরত যায়নব বললেন, ভাইয়া এভাবে বাহির থেকে বিদায় নেবা? ভাইয়া এটা হতে পারে না, ভাইয়া ভিতরে আসো। ইমামে হুসাইন তাঁবুতে গেলেন, তাঁবুতে যাওয়ার পর রাসূলের যে মাসনাদ ছিল সেটাকে বিছিয়ে দেওয়া হলো, হুসাইনকে বসতে বলা হলো। হুসাইন বসে গেলেন, চারদিক দিয়ে বিবিরা গিরে বললেন, কেউ বলছেন আকাশে না, আপনার পরে আমাদের সাথে কি হবে? যায়নব বলছেন হাতে ডোরি বাঁধা হবে, সাকিনা বলছেন কোন বুকে ঘুমাবো, আল্লাহ আল্লাহ উম্মে কুলসুম বলছেন এ আতা, সোগরাকে কি জবাব দেব? আজরকম আল্লাহ, আজরকম আল্লাহ। রেওয়ায়েতে রয়েছে যে হুসাইন যখন তাঁবু থেকে বের হচ্ছিলেন, হামিদ ইবনে মুসলিম বলছে যে হুসাইন কয়েক পা অগ্রসর হতেন, কয়েক পা পিছনে চলে যেতেন। কেন? আজাদারো হুসাইন যখন বের হচ্ছিলেন, বিবিরা ধরে টেনে নিতেন, বলতে আকাশে ওরা। আকাশে
আজরকুম আলাল্লাহ। ইমামে মাসলুম একটি বিশেষ জামা ছিল যা ফিজাকে দিয়ে আনলেন, আনার পরে ওই জামাটাকে পরে নিলেন। জামা পরার পর সেই জামাকে আজাদ আরও শুনো, সেই জামাকে নিজের হাত দিয়ে ছিঁড়া শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, ভাইয়া জামা ছিঁড়তেছো কেন? বলে আমার শাহাদতে পরে লুট করবে, আমার ছিঁড়া জামা দেখে যেন আমার শরীর দিকে না নামায়, এই জন্য জামা ছিঁড়ে দিচ্ছি। চাচ্ছেন উঠতে, একবার বললেন, আলী আকবার, ঘোড়ায় আমি তোমাকে বসিয়েছি, আমি সওয়ার করেছি, এখন হুসাইন চাচ্ছে কেউ নেই, নিয়ে অগ্রসর হবেন, কিন্তু ঘোড়া আগে যাচ্ছে না, কোন ক্রমে সামনে যাচ্ছে না। হুসাইন আশ্চর্য হলেন, বললেন, কিছুক্ষণের মধ্যে তোমার এই কষ্ট শেষ হয়ে যাবে, নিয়ে চলো একবার মুখ পায়ের দিকে। হুসাইন যখন পায়ের দিকে দেখলেন, তো কি দেখলেন? ছোট্ট সাকিনা ঘোড়ার পাকে ধরে, এ বাবা, সাকিনাকে আদর করলেন, সাকিনাকে বুঝালেন, আক্রমণ বর্ষার আগাল, 900 ঘা ছিল হুসাইনের শরীরে। আজা দাঁড়ো, ইমামে জামান এইভাবে সালাম দিয়েছেন হুসাইনকে, সালাম হোক সেই মজলুম ইমামের উপরে যে ঘোড়া দিকে তো নিচে এসেছে কিন্তু লাশ তীরের উপরে ছিল। ওদিকে হুসাইন জমিনে কারবালায় চারোদিক দিয়ে ঘিরে নিল। আজাদারও শুনবা, আজাদারও বুকে হাত রেখে শুনো। একবার ওমারের সাদ বলল, আলী তোমাদের কার কার পিতাকে, কার কার আত্মীয়দেরকে হত্যা করেছেন? সিফিনে, বদরে, অহদে কারা কারা প্রতিশোধ দিতে চাও? আল্লাহ আল্লাহ, শতাধিক তলোয়ার রেডি হয়ে গেল, বলে প্রতিশোধ নাও হুসাইনের সাথে, আল্লাহ আল্লাহ, শতাধিক তলোয়ার একবার হুসাইনের উপরে, লাশ টুকরো টুকরো হয়ে গেল। আজাদারো, আজাদারো যখন ওয়াক্তে জেব, একবার ইমামে হুসাইন আলাইহিসসালাম কানে আওয়াজ আসলো, জাইনাবে কুবরা, জাইনাবে কুবরা আওয়াজ দিয়ে বলছেন, তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে, হুসাইনকে তোমরা জবাই করছো, তোমাদের কি হয়েছে? ফাতেমার কলেজার টুকরোকে কোনো রিসপন্স পাননি, কোনো জবাব পাননি। একবার হঠাৎ করে তিনি মদিনার দিকে তাকালেন এবং বললেন, না না, মদিনায় চলে আসো, এসে বলো হুসাইন আমার, আজরকুম আলাল্লাহ। এদিকে জাইনাবে কুবরার আওয়াজ হুসাইনের কানে গেল, হুসাইন হাত দিয়ে ইশারা করলেন, বল তাবুতে যাও। এদিকে জাইনাব তাবুর দিকে অগ্রসর হয়েছেন, জমিনে কারবালায় ভূমিকম্প আসলো, আলা কতাল আল হুসাইন বে কারবালা, আলা জবে আল হুসাইন বে কারবালা। আশা বললেন, সাজ্জাদ দেখো জমিন কাঁপছে, রক্তের বর্ষা হচ্ছে, এ পপি আম্মা, তাবুর পর্দা সরান, পর্দা সরান।